হাই ফ্রেন্ডস, আশা করো ভালে আছে। আজি আমার গাঁত ভাগত পাত, কালি ভাগত পাত হয়ে গল, আজি ভাগত ভ্রমণ আছে আর নাম আছে, তারপর রাতিলে ভাওনা আছে। সেকারণে ব্লগটো এতিয়ালে স্টার্ট করে দিছো, দেখাই থাকিম গোটেই দিনটো, রাতেও দেখাই থাকিম একটা ব্লগতে। গতি এতিয়া ভাগত ভ্রমণলে যা ওলাইছো। বৈষ্ণব হাই কো দিয়া বেবি, এইফালে হাই আমার ভকত বৈষ্ণব, হাই কোয়া কলা আমার বৈষ্ণবর গেটা পেটু। গতি গৈ থাকো, ধুব আগে কল, এতিয়া নিবলে আকো আহিব। এতিয়া এয়া আমার ভাগৱত ভ্রমণের সন্মুখ ভাগ, এনেকৈ নৌকা বনাই এনেকৈ ভাগৱত শোভাযাত্রা করা হয়েছে যাতে সকলে ইয়ার আনন্দ লাভ করব পারে। যদিও এখন মাত্র গাঁর অনুষ্ঠান হয় এইটু, কিন্তু সকলে এই ভাগত ভ্রমণত হিল্লোল ভাঙি আহিছে আর সকলো মানুহে ইয়াত অংশগ্রহণ করেছে। লগতে কণমানি কিজনীও মেখেলা চাদর পিন্ধি অসমীয়া সংস্কৃতির রক্ষা করার চেষ্টা করেছে। ভাগত ভ্রমণের পাছত গোটে গাঁর রাইজ মিলি নাম প্রসঙ্গ করেছে, আর নাম প্রসঙ্গ করেছে ব্যাখ্যাকার, মই আগৰ ভিডিওত যে কৈছিলোঁ, হরেশ দত্তপ্রভুয়ে। তারপরে এয়া সন্ধিয়ার দৃশ্য, প্রথমতে এয়া দশবতার নৃত্য, তারপর কৃষ্ণ নৃত্য, তারপর ক্রমে ভাওনার কিছু অংশ উপভোগ কর।
চারিদিবা বৃদ্ধি করিব নোৱাৰিলো।
আমার কারণে যে কোনো বংশর অস্তিত্ব বিলুপ্ত হব ধরিল, দুঃখর কথা বন্দী কৰিবলৈ চেষ্টা কৰিলো। আশা কৰিছো ভাল পাইছে, যদি ভাল লাগিছে তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি নটিফিকেশ্যন বেলটো টিপি অল কৰি দিব, আৰু ভিডিওটো যদি ভাল লাগিছে তেনেহলে লাইকো কৰি দিব। গতিকে আজিলৈ আহিছো পুনৰ আহিম এটা নতুন ভিডিঅৰ হৈতে, বাই বাই।